সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর ওসমান ফারুক সরকারকে উদ্দেশ্য করে বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ও নির্দলীয় সরকারের দাবিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ একটি বাকশালী দল, বাকশালী আমলের চিন্তাধারা এখনো আওয়ামী লীগের নারী ভুঁড়িতে লেগে আছে, তাই একদলীয় নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়। সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেন, দেশের 98% লোক তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। 8 জন এমিকাস কিউরির মধ্যে 7 জনের মত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী এই ব্যবস্থা বাতিল করেছেন। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য দেন যুবদলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফরায়েজি, সাবেক ছাত্র নেতা ও বিএনপির নির্বাহী সদস্য সালাম সিকদার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্বাধীনতা ফোরামের সহসভাপতি ইস্তিয়াক আহমেদ বাবুল।